জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়ন পরিষদের নির্বাচনের প্রার্থীরা ছুটে যাচ্ছেন ভোটার ও এলাকাবাসীর দ্বারে দ্বারে, করছেন উঠান বৈঠক, চাইছেন ভোট ও দোয়া। ভোটারদের মাঝেও চলছে চা চক্রের আড্ডা। আগামী 9ই মার্চ শনিবার সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত অনুষ্ঠিত হবে এই নির্বাচন। নির্বাচনে চেয়ারম্যান পদে 8 জন, সংরক্ষিত মহিলা আসনে 15 জন এবং সাধারণ সদস্য পদে 33 জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার মুক্তার হোসেন। বাহাদুরাবাদ ইউনিয়নে ভোটার সংখ্যা 29,682 জন, এর মধ্যে পুরুষ 15,118 এবং নারী ভোটার 14,564 জন। ইউনিয়নে সুষ্ঠু নির্বাচন চাই, কিন্তু যে সুষ্ঠুভাবে ভোট দিয়ে পারি আর সুস্থ ভোট চাই আঙ্গনড়িয়া চলছে। জনগণের সাথে আমার সাথে আছে, জনগণকে কথা দিছি, আমি সর্বসাহিত্য সব সময় জনগণের কাছেই থাকি। আমাকে যদি এই এলাকার লোক মেম্বার বানা, ইনশাল্লাহর দোয়া আমি এই এলাকার রাস্তাঘাটের এবং কি গরিব মানুষের পাশে থাকব। প্রশাসনের কাছে, সবার কাছে আমরা অনুরোধ করছি যেন আমাদের বাহাদুরাবাদ ইউনিয়নে একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হয়। আমার দাবি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যেন হয়। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যেন এই বাহাদুরাবাদ ইউনিয়নে, 5 নং বাহাদুরাবাদ ইউনিয়নে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। 2024 সালে নির্বাচনে 9ই মার্চ এই নির্বাচনটা সুষ্ঠু হয়। মাননীয় নির্বাচন কমিশনের কাছে একটাই দাবি, প্রধানমন্ত্রীর কাছে অনেক আবেদন করি, আমরা এবার নির্বাচনটা একদম ফেয়ার সুষ্ঠু নির্বাচন চাই। আমি যদি নির্বাচিত হইতে পারি, আমি বাহাদুরাবাদ ইউনিয়নের অবহেলিত এলাকাগুলি আমি প্রতিষ্ঠিত হলে আমি এগুলি সব করব ইনশাল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার একটা বিশেষ আবেদন, তার কাছে জোরহাত করি কই, যাতে বাহাদুরাবাদ ইউনিয়ন সম্বন্ধে তাই সুস্থ একটা নির্বাচন, এই নির্বাচনকে সুষ্ঠু সুবাদ সুন্দর সুচারুরূপে পরিচালনা করার জন্য আমরা পদক্ষেপ নিচ্ছি এবং ওই ইউনিয়নকে সুন্দর একটি নির্বাচন অনুষ্ঠিত করে উপহার যাতে দিতে পারি।